ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। চোখের নিরাপত্তার জন্য দোয়া রয়েছে, সেই দোয়া যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাবারক তাআলা চোখকে নিরাপত্তা দান করবে। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামি ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আমাদের কর্ণ, আমাদের চক্ষু, আমাদের জিহ্বা ও আমাদের অন্তরের অনিষ্ট হতে, এবং আমার শুক্র অবৈধ স্থানে পতিত হওয়া থেকে। আবু দাউদ তিরমিজি রিয়াজুস সলেহীন হাদিস নাম্বার 1483। এই হাদিসে বা এই দোয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা উল্লেখ করেছেন যে মিন শাররে সামি ও মিন শাররে বাসারি, বাসারি মানে চোখ, অর্থাৎ তুমি কি করো, চোখকে হেফাজত করো। এখানে চোখকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। অতএব এই দোয়া যদি পড়া হয় তাহলে আল্লাহ তাবারক তালার জিম্মিতে চোখ থাকে এবং সেটার বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি, বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবে। তাই এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামি ও মিন শাররি বাসারি ও মিন শাররি লিসানি ও মিন শাররি কলবি ও মিন শাররি মানি। আশা করি।